অজানাকে জানার আগ্রহ মানুষের চিরকালের। ভ্রমণপ্রেমীরাও সেই দলেই পড়ে। আমি কতটা ভ্রমণপ্রেমী জানি না, কিন্তু নতুন জায়গার সন্ধান পেলেই সেই জায়গা ঘুরে দেখতে বেরিয়ে পড়ি। তাই এবারে দীর্ঘ গৃহবন্দী দশা থেকে মুক্তি পেয়ে আমাদের গন্তব্য ছিল জঙ্গল, নদী, পাহাড় ও পাহাড়ের কোলে সুদৃশ্য কটেজ নিয়ে গঠিত বর্দি পাহাড়ের উদ্দেশ্যে। গুড মর্নিং, এখন 5:45 বাজে আর আমরা রেডি। আমরা আজকে যাচ্ছি একটা নতুন জায়গায়, বাঁকুড়ার। তো আমরা লাস্ট গেছিলাম এপ্রিল মাসে সিকিম গেছিলাম। সিকিম থেকে ফেরার পর 2 মাস গৃহবন্দী, পুরো কোথাও যেতে পারছি না। তো সমস্ত সেফটি সিকিউরিটি মেজার্স মেনটেন করে আমরা নিজেদের গাড়ি নিয়ে আজকে যাবো বাঁকুড়ার একটা নতুন জায়গা, বর্দি পাহাড়। আমরা আজকে বাড়ির গাড়ি নিয়ে 4 জনে যাচ্ছি, সবাই রেডি মোটামুটি। বেশি লাগেজপত্র নেই, যেহেতু বাড়ির গাড়ি নিয়ে যাবো সেই জন্য লাগেজপত্র খুবই কম, আর যে কটা লাগেজ আছে সে কটা গাড়িতেই ধরে যাবে। কখনো এখনো রেডি হচ্ছে আমাদের কিটি, আজকে তাড়াতাড়ি এর ঘুম ভেঙে গেছে। আমরা বাইরে যাবো বলে, বেড়াতে যাবো বলে এও তাড়াতাড়ি উঠে পড়েছে, কখনো ভাত মেখে দিচ্ছে। বারের মতোই আমার লাগেজ রেডি, ক্যামেরা ব্যাগ জাস্ট হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছি এবার। আমরা এখন উত্তরপাড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি, বাঁদিকের রাস্তাটা চলে গেছে খড়গপুরের দিকে। আমরা কিন্তু সোজা গিয়ে ডানকুনি, আরামবাগ, জয়পুর জঙ্গল, তালড্যাংরা, শিমলাপাল হয়ে বর্দি পাহাড় যাব। সকাল 5:45 রওনা দিয়ে এখন পৌঁছে গেছি আমরা বনলতা রিসর্টে ব্রেকফাস্ট করার জন্য, আর এখন বাজে 9:45। তো এই 3 ঘন্টার জার্নি কিন্তু ভালোই হলো। আমরা আরামবাগ দিয়ে এসেছি, রাস্তাটা খুব একটা ভালো ছিল না। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা ফিরে যাচ্ছি বর্দি পাহাড়। তো আমরা আগে বনলতাতে এসে থেকেছি, বনলতা কিন্তু বেশ সুন্দর, ভালো লাগবে আপনাদেরও। তো বনলতাতে এসেও আপনারা থাকতে পারবেন, এখন বনলতা কিন্তু কমপ্লিটলি ওপেন, দেখছি বেশ কিছু লোকজন এসে আছেন এখানে। বনলতা রিসোর্ট থেকেই জয়পুরের জঙ্গল শুরু। আমরা জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চললাম। জয়পুর জঙ্গলের ওপর একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, ভিডিওটি দেখে নিতে পারেন। আমরা একে একে জয়পুর জঙ্গল, তালড্যাংরা, শিমলাপাল হয়ে এগিয়ে চললাম। শিমলাপাল ছেড়ে বর্দি পাহাড়ের রাস্তা ধরলাম। 10 কিলোমিটার রাস্তা খুব একটা ভালো নয়। বর্দি পাহাড়ের বোর্ড দেখে আমরা অবশ্য পিচ রাস্তা ছেড়ে মোরামের রাস্তা ধরলাম। এটা একটা ভুল ডিসিশন ছিল, মোরামের রাস্তা বেশ খারাপ, আপনারা পিচ রাস্তা ধরেই এগোবেন। ফাইনালি এবার বর্দি পাহাড় ঢুকছি। ফাইনালি 11:15 বাজে এখন, আর আমরা এসে পৌঁছেছি বর্দি পাহাড়ে। বর্দি পাহাড়ে এসে আমরা উঠেছি বর্দি ইকো রিসোর্ট, মানে এরা প্রজেক্টের নাম দিয়েছে স্বরাজ ইকো প্রজেক্ট। জায়গাটা বেশ সুন্দর, নির্জন একদম, চারদিকে জঙ্গলে ঘেরা, বেশ ভালো লাগবে আপনারা উইকেন্ডে ছুটি কাটাতে আসলে এখানে, একদম নতুন জায়গা। তো চলুন রিসোর্টটা ঘুরে দেখা যাক একটু। এইটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4-bedded আছে, এখানে 2 রুম আছে এখানে। তো প্রত্যেকটা রুমই এসি করা, এটা 4-bedded। আর আমাদের দেওয়া হয়েছে এর লাগোয়া এইটা, এখানে 2 bedded 3টা রুম আছে, প্রত্যেকটা রুমই কিন্তু এসি রয়েছে, তো কোনো অসুবিধে হবে না। এটা বিছানা, রুমগুলো একটু সাইজে ছোট কিন্তু ভালোই, একটা ওয়ার্ড্রোবও রয়েছে।
এছাড়া এদিকে আছে টিভি আছে, আই হোপ টিভি দেখবো না আমরা, মিরর আছে একটা, আর এদিকে রয়েছে বাথরুম। হ্যাঁ বাথরুমে কিন্তু কোনো গিজার নেই, এমনি একটা মিরর আছে বাথরুমে, আর একটা ওয়াশ মেশিন আছে, কোনো গিজার নেই কিন্তু এমনি ক্লিন। পুরো জঙ্গলের মধ্যে এই রিসোর্টটা, পুরো শালের জঙ্গল, তো একদিক দিয়ে নদীতে যাওয়া যাবে, ওনারা বলছেন চাইলে নদীতে স্নান করা যায়, আর আরেক দিকে রয়েছে ভিউ পয়েন্ট, তো আমরা সেগুলো যাব এবং আপনাদেরও নিশ্চয়ই দেখাবো সেই জায়গাগুলো। আর চারদিকে প্রচুর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, খুব ভাল লাগছে এমনিতে। নদীতে যাওয়া যায়, তো অহনাকে আমি বলছি তুমি নদীতে স্নান করবে, কি বলছো স্নান করবে? আমি দেখুন নদীতে স্নান করবো না, আমি কিন্তু নদীতে স্নান করতে যাবো, স্নান করি আর না করি নদীটা তো দেখে আসি কেমন দেখতে। নদীতে যাব কিন্তু স্নান করব না, ভালো করে সেজে গুজে এসেছি, এখন আবার কে স্নান করবে? একটু গরম যদিও লাগছে কিন্তু আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে নদীর দিকে, নদীর কাছ অব্দি যাবো, দেখি নামা যায় কিনা নদীতে। আর পেছনে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি কিচেন টাইপের, এখানেই রান্না টান্না হচ্ছে। তো দুপুরে আজকে অর্ডার দেওয়া আছে চিকেন রাইস, আর অহনা যেহেতু চিকেন খায় না সেই জন্য অহনার জন্য ফিশ। তো হাঁটতে হাঁটতে একটা জায়গায়, সুন্দর জায়গায় চলে এসেছি, এখানে আপনারাও দেখতে পারেন, দেখুন অহনা আছে এখানে, আর দেখুন এখানে একটা দেবতার স্থান আছে, এখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছোটো ছোটো দেবতাকে উৎসর্গ করে তৈরি ঘোড়া হাতি এগুলো আছে। বাঁকুড়ায় বা জঙ্গলমহল অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এরকম দেখে থাকি, গাছের নিচে মাটির পুতুল, মাটির ঘোড়া, মাটির তৈরি হাতি এগুলো রেখে পুজো করা হয়, দেবতাকে দেবতার উদ্দেশ্যে রাখা হয়। তো এরপর আমরা এগিয়ে যাব নদীর দিকে। অহনা গরম কেমন? গরম তো ভালোই লাগছে, নদীর ধারে আশা করি একটু আরাম হবে, দেখা যাক। দেখা যাক। মনে হচ্ছে যেন কোনো অরণ্য অভিযানে চলেছি, নদীর দিকে এগিয়ে যাচ্ছি এখন। এই গাছটা কি আপনারা চেনেন? দেখুন কি গাছ বলুন তো, লজ্জাবতী লতা। এখন নদীতে নেমে গেছে, পৌঁছেছি নদীর ধারে, এবার নদীর ধারে এসে ফাইনালি নদীতে নামবো না তো এটা হতে পারে না, আর যা গরম লাগছিল তাতে এখন এই এক হাঁটু জলে দাঁড়িয়ে বেশ আরাম হচ্ছে। এখানে কিন্তু বালি, বেসিক্যালি বালি রয়েছে, পুরো নদীর যে জল সেখানে বালি আছে, তো জুতো পরেই নামা যাচ্ছে, অসুবিধে হচ্ছে না। ওখানে নেমেই যাচ্ছে নদীর জলে। এই কুমির আছে, এই জায়গাটা দেখুন দূরে, জায়গাটা বেশ সুন্দর, ওইখানে একটা চর মতো দেখা যাচ্ছে, ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, এদিকে একটা ভিউ পয়েন্ট আছে, এইখানটা একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্ট থেকে ওই চরের জায়গাটা সুন্দরভাবে দেখা যায়। তো আমরা যাবো পরে ভিউ পয়েন্টের ওখানে, ভিউ পয়েন্ট থেকে কেমন দেখতে লাগে সেটাও দেখাবো। রিসোর্ট থেকে ডান দিকের এই রাস্তাটা চলে গেছে ভিউ পয়েন্টের দিকে, আমরা নদীর দিক থেকে এসে এখন যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। খানি হেঁটে এই পুরো গলদঘর্ম অবস্থা, অহনা পেছনে আসছে, ওই দেখতে পাচ্ছেন দূরে ভিউ পয়েন্টটা, দেখি চলুন কেমন দেখতে, চারদিকে পুরো প্রজাপতি ভরে আছে, কি অবস্থা দেখুন, প্রজাপতির পুরো মেলা বসে গেছে। এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা সোজা চলে গেছে আরও পাহাড়ের ওপরে, ওখানে একটা শিব মন্দির আছে, আর এই দিকের রাস্তাটা এটা গেছে ভিউ পয়েন্টের দিকে, এখানে লেখা আছে নদীতে নামার সময় সাবধানতা অবলম্বনের জন্য। আমরা নদীতে নামবো না,
জামের গাছ, কালো জাম পড়ে রয়েছে, এটা কালো জামের গাছ। এখন পুরো শালের জঙ্গলের ভেতর আমরা ঢুকে গেছি, প্রকৃতির মাঝে। অপূর্ব সুন্দর লাগছে, অসাধারণ। জাস্ট এটা পুরোটা জঙ্গল, শালের ঘন জঙ্গল। আপনারা বেড়াতে আসুন সবই ঠিক আছে, কিন্তু এইরকমভাবে নোংরা করবেন না জায়গাগুলোকে। জায়গাগুলো নোংরা করছেন, এটা খুব বাজে ব্যাপার। ওই যে ওই দিকটায়, ওই দিকটায় কিন্তু ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট বলবো না, ওই যে ওই দিকটা থেকে কিন্তু নদীর যে রিভার বেডটা, নদীর রিভার বেডটা দেখা যাচ্ছে। বালি আছে ওখানে, বেশ সুন্দর লাগছে দেখতে। আমি এখন দাঁড়িয়ে আছি বর্দি পাহাড় ভিউ পয়েন্টে। আমার পেছনে দেখা যাচ্ছে কংসাবতী নদী। কংসাবতী নদীর বালির বেশ চর সুন্দর পড়েছে। ওইদিকে পুরোটা সবুজ জঙ্গল, সবুজে সবুজ, অসাধারণ লাগছে জাস্ট দেখতে। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। এই ভিউ পয়েন্টের ছবি দেখেই মূলত এখানে আসা। এত সুন্দর ভিউ পয়েন্ট আমি ভেবেছিলাম যে, প্রথমে যখন ওই দিক থেকে দেখছিলাম অতটা ভালো ভিউ পাচ্ছিলাম না, তখন ভাবছিলাম যে সত্যি কি ভালো ভিউ পয়েন্ট আছে, কিন্তু এখানে এসে মনটা একদম ভরে গেল, এত সুন্দর ভিউ পয়েন্ট। আমরা ফিরে চললাম লাঞ্চ করার জন্য। ভীষণ খিদে পেয়ে গেছে, আর খাবারও এসে হাজির। আর বাঁকুড়া মানে পোস্ত তো মাস্ট, তো পোস্ত এসছে। সাধারণত পোস্ত আছে, পটল আছে, চিকেন আছে, আর ফিস। লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে এখন চলে এসেছি রুমের মধ্যে, এখন একটু বিশ্রাম নেব। লাঞ্চে ছিল আমাদের চিকেন রাইস, ওনার জন্য ছিল ফিস রাইস। তো চিকেন রাইস নিয়েছে 180 টাকা করে প্লেট, আর ফিস রাইস নিয়েছে 120 টাকা করে প্লেট। চিকেন অনেকটা পরিমাণে ছিল, ভালোভাবেই খাওয়া হয়েছে। তো এদের সার্ভিসটা কিন্তু বেশ ভালো দেখলাম, যখন যেটা চাওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাচ্ছে জিনিস। তো বেশ ভালোই লাগছে, বিকেলে দেখি আশপাশটা ঘুরে দেখবো, আপাতত এখন একটু রেস্ট নিয়ে নিই। আমরা এখন চলে এসেছি ভিউ পয়েন্টে। তো সকালে এসেছিলাম আমরা একবার, তখন তো বেশ গরম ছিল, আর এখন ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। বিদ্যুতের ঝলকানি আর তার সাথে গাছের পাতাগুলো নড়ছে, গাছগুলো হাওয়ায় দুলছে। এখান থেকে এই সময় দাঁড়িয়ে আমরা এই জায়গাটাকে আরও অন্যরকমভাবে উপভোগ করছি। সামনে নদী আর তার সাথে বিদ্যুতের ঝলকানি। ফাইনালি এতক্ষণ মেঘের পর এবার বৃষ্টি শুরু হয়েছে, জঙ্গলে পুরো সবুজ হয়ে গেছে জঙ্গলটা। বৃষ্টির আওয়াজ দারুণ লাগছে রুম থেকে। আমরা এখন জাস্ট রুমের সামনের ব্যালকনিটায় দাঁড়িয়ে আছি, বেশ ভালো জায়গাটা, খুব ভালো লাগছে। চলে এসছে মুড়ি পকোড়া, মুড়ি পকোড়া দিয়ে এখন বিকেলের খাবার খাওয়া হবে। মুড়ি পকোড়া নিয়ে একদম সাজিয়ে বসে গেছি, মুড়ি আর সাথে পেঁয়াজি, লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশ গুছিয়ে দিয়েছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর মুড়ি পকোড়া তো একদম জমে যাবে। এখন আমরা চলে এসেছি ডিনার করতে, এখন ডিনার করব রুটি দিয়ে। তো রুটির সঙ্গে থাকছে ডিমের কারি, দেখা যাক কি সবজি থাকে। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে কিন্তু ভালো লাগছে জায়গাটা। এখন কারেন্ট আছে, মাঝখানে কারেন্ট ছিল না, ইনারা জেনারেটর চালিয়েছিলেন। তো বাইরে এখন বৃষ্টির জন্য বেশ একটা অন্যরকম ওয়েদার, অন্যরকম ফিল হচ্ছে, ভালো লাগছে বেশ জায়গাটা। খাওয়ারে রুটি আছে, রুটির সঙ্গে সবজি আর ডিম আছে। তো রুটি সবজি ডিম দিয়ে খাবো এখন। আলু ভাজাও রয়েছে। এখানে রান্নাটা কিন্তু ভালোই, একটু নুনটা কম থাকে হালকা, বাট রান্নাটা ভালোই হয়। আমরা ডিনার করে চলে এসেছি, বাইরে এখনও বৃষ্টি পড়ছে।
তো আজকের যদি টোটাল হিসেবটা দেখতে যাই, আমাদের কত হিসেব হয়েছে মানে কত খরচ হলো সেটা একবার বলে দিচ্ছি আপনাদের। আমার জন্য ব্রেকফাস্টে পড়েছিল 60 টাকা, আর প্লাস সঙ্গে পোস্ট ছিল, ডিমের পোস্ট 20 টাকা। তো সকালবেলা ব্রেকফাস্টে 80 টাকা গেল, এখানে লাঞ্চ করেছি 180 টাকা, চিকেন প্লেট ছিল, আর রাতে এখন খেলাম রুটি সবজি আর আলু ভাজা মিক্স অ্যান্ড ম্যাচ করে খাওয়ার জন্য পার হেড মোটামুটি 70 টাকা মতো পড়েছে। তো এই হচ্ছে টোটাল হিসেব আজকের মতো। আর পুরো ট্রিপটার জন্য গাড়ির ফুয়েল একটা চার্জ রয়েছে। এবার আসি, মিল তো গেল, এবার আসি রুমের খরচায়। তো এখানে পার নাইট 1,500 টাকা করে লাগবে, ডাবল বেড রুম উইথ এসি। এবার শুয়ে পড়ার পালা। মর্নিং, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এবার পায়ে হেঁটে এদিক ওদিকটা একটু ঘুরে দেখব। এখন টি টাইম, তো চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। পেছনে সবুজ প্রকৃতি, যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। অসাধারণ লাগছে জাস্ট ঘুম থেকে উঠে এত সবুজ চোখের সামনে দেখতে পেয়ে, খুব ভালো লাগছে আসলে। আসলে এই রিসর্টটার লোকেশন এত সুন্দর যে চারদিকে পুরো সবুজ ঘন জঙ্গল, তার মধ্যেই রিসর্ট, যার জন্য মানে রুম থেকে বাইরে বেরোলে বা জানালা দিয়ে দেখলেই সবুজ আর সবুজ। সকাল সকাল আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন রিসর্ট থেকে বেরিয়ে ভিউ পয়েন্টের পাশ দিয়ে যে শিব মন্দির যাওয়ার রাস্তা রয়েছে সেই রাস্তায় এগিয়ে চলেছি। শিব মন্দির দেখতে যাব, যদিও শুনেছি শিব মন্দিরটা বন্ধ আছে, কিন্তু লোকেশন ওয়াইজ খুব সুন্দর বলে আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি। এখন দেখা যাক। এই হলো সেই শিব মন্দির যাওয়ার রাস্তা, চারদিকে বেশ ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে এরকম রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা, প্রপার রাস্তা নয়। যাই হোক, তো আর লম্বা লম্বা সারি সারি শাল গাছ। এখন তো বর্ষাকাল, তো বর্ষায় গাছগুলো আরো সবুজ হয়ে গেছে, আর কাল রাতেই সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, সন্ধ্যা থেকেই বেসিক্যালি বৃষ্টি হচ্ছিল, তার জন্য পুরো চারদিকটা সবুজ হয়ে আছে। এখন আমরা দাঁড়িয়ে আছি শিব মন্দিরের কাছে, পেছনেই মন্দির দেখতে পাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্য সে মন্দিরটা এখন বন্ধ। তো সে যাই হোক, লোকেশন ওয়াইজ খুব ভালো বলে আমরা এসেছিলাম, তো খুব ভালো লাগছে। আর এর পরেও কিন্তু এক রাস্তাটা, মানে এই যে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা আরও কিছুটা জঙ্গলের ভেতর চলে গেছে, তো আমরা সে পথে যাব না। বৃষ্টি হয়েছে, বিভিন্ন রকম পোকামাকড় থাকতে পারে, আর ব্যাপার হলো চারদিকটা কিন্তু একদম সবুজ হয়ে আছে। তো যাই হোক, মন্দিরটা দেখার থেকেও আমরা দেখতে এসেছিলাম লোকেশনটা, তো খুব ভালো লাগলো সেটাই। মন্দির বন্ধ, ঠিক আছে, আবার এই পথ দিয়ে ফিরবো, ওটাও একটা খুব মজার ব্যাপার হবে। তবে একটা ব্যাপার হলো যে এখন হিউমিডিটিটা বেশি থাকার জন্য আমরা কিন্তু খুব ঘেমে যাচ্ছি, মানে ওয়েদারটা রোদ্দুর অতটা ওঠেনি, কিন্তু গরম গরম একটা ভাব আছে যার জন্য ঘেমে যাচ্ছি। তো এইটুকু ট্রেক করে, মানে ট্রেক বলবো না, জাস্ট ট্রেলটা ধরে উঠে আসতেই আমাদের গলদ ঘর্ম অবস্থা দেখতেই পাচ্ছেন। তো ওপর থেকে ভিউটা আপনাদের দেখাবো কেমন লাগছে, শিব মন্দিরের লোকেশনটা এক্স্যাক্টলি কোথায় জঙ্গলের ভেতরে,
আপনারা যখন আসবেন এখানে শিব মন্দিরটা কিন্তু অবশ্যই এক্সপ্লোর করবেন, খুব ভালো লাগবে। এবার আমরা শিব মন্দির থেকে আবার জঙ্গলের মধ্যে দিয়ে রিসর্টের দিকে ফিরে চলেছি। এরপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিতে হবে। গুড মর্নিং, সকাল সকাল আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টে লুচি তরকারি রয়েছে, এখন লুচি তরকারি চলে এসেছে, এরপর আসছে ব্রেড বাটার বা বাটার টোস্টও রয়েছে, তো আমরা এগুলো দিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর এবার আমাদের এই জায়গাকে বিদায় জানাতে হবে, বিদায় জানিয়ে আমরা চলে যাব নতুন জায়গা। আজকে আমরা রওনা দেবো কাঁকড়াঝোড়ের উদ্দেশ্যে, দেখা যাক কাঁকড়াঝোড়টা কেমন লাগে। আপনারা সঙ্গে থাকুন, কাঁকড়াঝোড়ের ভিডিও আসবে নেক্সট পর্বে। আমরা এখন আছি বর্দি পাহাড়ের বুকিং ম্যানেজার সঞ্জয়ের সঙ্গে। তো সঞ্জয়বাবু আমাদেরকে জানাবেন এখানের ব্যাপারে, রুম রেন্ট কেমন পড়ছে? রুম রেন্ট এখানে আছে আপনার ডবল বেড যেগুলো আছে এসি 1500 প্লাস জিএসটি, আর ফোর বেড যেগুলো এসি আছে আপনার 2500 প্লাস জিএসটি। আর টেন্ট করা যায় তো এখানে? হ্যাঁ, টেন্ট হয় আমাদের এখানে, উইন্টারের সময় টেন্ট করা হয়। সেটা আপনার টেন্টটা এমনি থাকা খাওয়া আমাদের টোটাল প্যাকেজ সিস্টেম থাকে। আচ্ছা, আর বুকিং করা যাবে কিভাবে? বুকিং করা যায় এখানে দুটো মাধ্যম আছে, একটা হচ্ছে বাঁকুড়া ট্যুরিজম ওয়েবসাইট থেকে, আর একটা হচ্ছে ডাইরেক্ট হোটেলে ফোন করে বুকিং করা যায়। রেস্টুরেন্ট ফেসিলিটি আছে, খাওয়া দাওয়া? হ্যাঁ, খাওয়া দাওয়া এখানে, খাওয়া দাওয়া এখানে রেস্টুরেন্ট ফেসিলিটি আছে, খাবার দাবার মোটামুটি খুব ভালো কোয়ালিটি পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়ান চাইনিজ সব রকমই খাবার পাওয়া যায়। আশেপাশে আর কী কী জায়গায় ঘুরে দেখা? আশেপাশে এখানে লোকালের মধ্যে আছে এমনি নিয়ারেস্ট সবুজ দ্বীপ আছে, আর এখানে একটা আছে বলতে কেলাতি আশ্রম একটা আছে, খুব ভালো জায়গা, মনোরম পরিবেশ। তারপরে আপনার এখানে নদীর চরেই বসা যায়, ভালো জায়গা। ঠিক আছে, আপনি কিছু বলতে চাইবেন যে দর্শক বন্ধুদের আসার জন্য? আমি বলতে চাইছি যে আসুন এখানে, একটা অফবিট বাঁকুড়ার মধ্যে খুব ভালো প্লেস এখানে, এখানে এলে অবশ্যই খুব ভালো লাগবে, দুদিন থাকার মতন একটা খুব সুন্দর জায়গা। সঞ্জয়বাবু ধন্যবাদ আপনাকে অনেক। বর্দি পাহাড়কে বিদায় জানিয়ে এবার বেরিয়ে যাচ্ছি অন্য ডেস্টিনেশনের উদ্দেশ্যে। খুব ভালো লাগলো বর্দি পাহাড়। পাবলিক ট্রান্সপোর্টে বর্দি পাহাড় আসতে হলে ট্রেনে চলে আসুন বাঁকুড়া স্টেশন, সেখান থেকে শিমলাপালের বাসে চলে আসুন তিমোর, এখান থেকে অটো বা গাড়িতে বর্দি পাহাড়। তবে রিসোর্টে বলে দিলে বাঁকুড়া বা তিমোর থেকে গাড়ি অ্যারেঞ্জ করে দেবে। ফাইনালি এসে পৌঁছেছি কাঁকড়াঝোড়। কাঁকড়াঝোড়ে আমরা উঠেছি আজকে চারমূর্তি হোমস্টেতে। কাঁকড়াঝোড় থেকে আমরা এখন এসে পৌঁছেছি ভৈরব বাবার মন্দিরে। এখন চলেছি বীরচান্দের স্কুটিতে একটা নতুন অভিযানে, নতুন জায়গা দেখানোর জন্য। মাঝ রাস্তায় স্কুটি তেল শেষ। এই হচ্ছে মাচা, এখানে পাহারা দেওয়া হয় এরকমভাবে। এখানে এই সিঁড়িটা দিয়ে মানুষজন উঠে এখানে বসে থাকেন রাতে। রাতে যখন হাতি আসে ফসল খাওয়ার জন্য, তখন এখান থেকে হাতি এলে সেটা পুরো গ্রামবাসীকে জানানো হয়। ফাইনালি আমরা এসে পৌঁছেছি কেটকি ঝর্ণার কাছে। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। আর এই ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে আপনাদের কাছে একটাই অনুরোধ, অযথা একদম বাড়ির বাইরে বেরোবেন না, দরকারে বাইরে বেরুন, মাস্ক স্যানিটাইজার সর্বদা ব্যবহার করুন, আর মনকে ভালো রাখার জন্য আমাদের চ্যানেলে ট্রাভেল ভিডিওগুলো দেখতে থাকুন।